আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মাম পোর্টস মাউথ। আজকে আপনাদেরকে অসাধারণ একটা দৃশ্য দেখাবো। বিদেশে বসেও আমাদের বাংলাদেশের মতন বড়ি গাছের স্বাদ পাচ্ছি। এই যে বেবি প্লাম, অনেক অনেক বেবি প্লাম, একদম বড়ি গাছের মতন। এগুলো এখন আমি পারব, তারপরে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে এগুলাকে এগুলো দিয়ে আচার বানাবো। আর কিছু প্লাম ডিপ করে রেখে দিব। এই ডিপ করে রেখে দিলে ওগুলোকে দিয়ে মাঝে মধ্যে মানে টক রান্না করে খাওয়া যাবে। অনেক অনেক প্লাম, আর এই প্লামগুলো খেতে কিন্তু অনেক মজা। এই যে একদম বাংলাদেশের বড়ির মতন এই প্লামগুলা, জিপসি। এই যে তো এখন এই প্লামের ডালগুলো আমি ভেঙে ভেঙে নিয়ে যাব ঘরে নিয়ে। আর কি করি আপনাদেরকে সব কিছু দেখাবো, এখন আগে ভেঙে নিই। এই যে পেরে নিলাম কতগুলা প্লাম। এখন আমি আরো আছে নুহাত, আরো আছে অনেক প্লাম। এখন আমি এগুলো নিলাম আপাতত, এগুলো দিয়ে আগে বানাবো কি জানি বলে চাটনি বানাবো, তারপরে যদি মজা হয় তাহলে আবার এসে নিয়ে যাবো। ওকে, প্লামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি তেজপাতা, পাঁচ ফোড়ন, সরিষার তেল, শুকনা মরিচ, মাস্টার্ড পেস্ট আর লবণ। তারপর দিচ্ছি তেজপাতা, তেল দিলাম প্রায় এক কাপ তেজপাতা, চারটা মরিচ কতগুলো দিয়ে দিলাম। তারপর পাঁচ ফোড়ন বেশি করে দিতে হবে, আমার প্লাম বেশি। আমি ভালো করে ভেজে নেবো, একদম কড়া বাগারের মতো ভেজে নেবো ওগুলো। তারপরে এই মাস্টার্ড মানে ক্রাশ করা মাস্টার্ড একদম ইয়ে না, এটা দিয়ে দিচ্ছি আমি এখানে। করে দিচ্ছি একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই প্লামগুলো দিয়ে দেব। এই প্লামগুলো একটু টক টক, একদম আমাদের বাংলাদেশের বড়ির মতন। তাই আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ।
এগুলোকে এখন ভালো করে মানে মশলা আর প্লাম থেকে পানি বের হবে এগুলোকে ভালো করে টানায়ে তারপরে আমি একদম মাস হয়ে যাবে এগুলো পেস্টের মতো তারপরে আমি তুলব আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই এই চাটনিটা একদম আমাদের বাংলাদেশে যে বিউটি চাটনি বলতো আগেকার আমরা কিনে খেতাম এগুলোর মতন খুবই টেস্টি মজাদার প্লাম চাটনি হয়ে গেল এখন আমি একটু চেক করে দেখব প্লামের চাটনিটা কেমন হয়েছে এটা আরো মানে যত ঠান্ডা হবে এখন গরম রয়েছে যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে যে কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা দেখি এই প্লামগুলা ঠিক বাংলাদেশের বোরের মতন টক অনেক টক কিন্তু এটার মাঝে অনেক বাংলাদেশের বোরের মাঝে ইয়েটা থাকে কম মানে ভিতরের যে জেলিটা থাকে কম আর এটা অনেক বেশি থাকে যার কারণ এটা আর কিছু অ্যাড করা লাগে না এতেই অনেক চাটনি হয়ে গেছে লবণ চিনি আর টক একটু বেশি বাট কম্বিনেশন ঠিক আছে একদম পারফেক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম